জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, যে নেতার জন্ম না হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পেতাম না, যে নেতার জন্ম না হলে লাল সবুজ জাতীয় পতাকা পেতাম না, যে নেতার জন্ম না হলে আমার মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ কিশোর লীগ কোম্পানিগঞ্জ উপজেলা আছে এমন একটি মহতি আয়োজন করতে যাচ্ছে। কার জন্য মহতি আয়োজন করতে যাচ্ছে তার ব্যাপারে আপনারা আমার চেয়ে ভাইসি ভালো জানেন। বিশ্ব নেতৃবৃন্দ আমাদের সেই যার জন্য আজকের এই আয়োজন, সেই নেত্রীকে সারা বিশ্বের নেতৃবৃন্দ কিভাবে জানে তার দুই একটি কথা বলে আমি কথা বলা শুরু করছি। আমার দুটি ছোট মেয়ে আছে, ও আমার স্ত্রী, এরা সবাই আপনার ভক্ত, আপনি আমার অনুপ্রেরণা। আমি চাই আমার দুটি মেয়ে আপনার মতো নেত্রী হোক। এই কথাটা কে বলেছে এখানে হয়তো কেউ মনে মনে বলতে পারে, আওয়ামী লীগের সাথে প্রতিবেশী দেশ ভারতের ভালো সম্পর্ক আছে, হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে। না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেনি। কেউ কেউ বলতে পারে নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, কেউ বা ভাবতে পারে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন। না, নেপাল, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, বার্মা প্রতিবেশী দেশের কোন সরকার প্রধান বলেনি। বলেছে বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি সারা বিশ্বকে এক সময় যারা শাসন করেছে তারা ব্রিটেন, ব্রিটিশ, সেই যুক্তরাজ্য সরকারের জায়গার নাই। প্রিয় সাথী বন্ধুরা, সেই যুক্তরাজ্য সরকারের প্রধান ঋষি সুনাক গর্বে আমাদের মুখ পড়ে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনাকে নিয়ে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলে দীর্ঘদিন যাবত আমি আপনি আমার অনুপ্রেরণা, আমার মেয়ে দুটি দোয়া করি আমার মেয়ে দুটি যেন আপনার মতো নেত্রী হয়। অত মাপের বড় নেত্রী হলে বিশ্ব যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকে কথা বলতে পারে। আপনার তো জাতিসংঘের নাম শুনেছেন, শুনছেন না? সারা বিশ্বের সকল দেশের মুখ সেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, তার নাম কেনিয়া। সে কেনিয়া নিজের দেশের সফরে গেলেন, কেনিয়ার সরকার প্রধান, কেনিয়ার বুদ্ধিজীবী, কেনিয়ার সাংবাদিক সবাই মিলে তার জাতিসংঘের মহাসচিবকে ধরলেন যে আপনি জাতিসংঘের মহাসচিব, আপনি যে দেশের দিকে তাকান সে দেশ বড়, আপনি বাংলাদেশের দিকে তাকিয়েছেন বাংলাদেশ উন্নত। জাতিসংঘের মহাসচিব সেদিন কেনিয়ার সরকারকে বলেছেন, কেনিয়ার বুদ্ধিজীবীদেরকে বলেছেন,
সাতবে পদবে বলছে হ্যাঁ আপনাদের কথা সঠিক আমি ক্যারিয়ার উন্নয়নের জন্য যত টাকা দরকার দেব আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নেত্রী আমাকে দেন আর একটি ছোট উদাহরণ দেব শত শত উদাহরণ আছে এখানে আপনারা যারা আছেন অনেকেই ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট খেলা না দেখলেও বর্ণ ক্রিকেটার পাকিস্তানের ইমরান খানের নাম শুনছেন কি কেবল ভাবলেন তো ব্যক্তিগতভাবে একজন ক্রিকেটার হিসাবে আমিও কিন্তু ইমরান খানের ভক্ত ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন পাকিস্তানের যত বর্ণ অর্থনীতিবিদ বুদ্ধিজীবী গণ্যমান্য ব্যক্তি আর এই যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক হিসাবে কাজ করে তাদেরকে নিয়ে বসলেন রাউন্ড টেবিল কনফারেন্সে বসলেন বসে উনি বললেন ইমরান খান যে আমি পাকিস্তানকে প্রেসিডেন্ট হবে হয়ে বসলেন কি বললেন আমি পাকিস্তানকে সিঙ্গাপুর বানাতে চাই আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাতে চাই তখন পাকিস্তানের বুদ্ধিজীবী পাকিস্তানের সাংবাদিক বন্ধুরা ইমরান খানকে যে কথাটি বলেছিল তা শুনলে আমাদের গর্বে বুক বলে তারা বলেছে আমরা সিঙ্গাপুর হতে চাই না আমরা সুইজারল্যান্ড হতে চাই না প্রিয় প্রেসিডেন্ট ইমরান খান তুমি আমাদেরকে শেখ হাসিনার বাংলাদেশ বানিয়ে দাও প্রিয় সাথীরা সেই নেত্রী আমাদের গর্বের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু রক্তের এবং আদর্শের যোগ্য উত্তরাধিকার যার ধরনের বঙ্গবন্ধুর রক্ত প্রভাব আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার রূপটা কৃষক সহজে রাস্তা শেষ ঠিক বাংলাদেশ আওয়ামী লীগের সকল সভাপতি ওনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে কোম্পানিগঞ্জ উপজেলা কৃষকদের এই বাংলাদেশের উৎপাদনের চালিকা শক্তি যাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হৃদয় দিয়ে ভালোবাসতেন যাদের মুক্তির জন্য যাদের মুখে হাসি ফুটানোর জন্য এই দেশটাকে স্বাধীন করেছিলেন যেটা বিশ্বকাদের ভাই বলছে এই দেশের যে হাসি বাবার কৃষক সেই কৃষক সমাজের মাঝে বিনামূল্যে ধানের বীজ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান আলোচনা সভা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগ্রামের সভাপতি এই কোম্পানিগঞ্জ উপজেলার কৃষক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এই কোম্পানিগঞ্জ উপজেলার এই বসুভণ্ডের মাটি ও মানুষের নেতা যার সাথে এই এলাকার মানুষের আত্মার সম্পর্ক স্থাপন আত্মার সম্পর্ক তৈরি শুধু বাংলাদেশের লোক নয় সারা বিশ্বের লোক জানে কোম্পানিগঞ্জ উপজেলার সফল সভাপতি এই বসুরহাট
পৌরসভার ওয়ার্ড নির্বাচিত মেয়র আমাদের সত্তাবাদ নেতা জনতা দল আব্দুল কাদের মির্জা আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্রাট সহসভাপতি এই কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক আওয়ামী নেতা সংগ্রামী কৃষক নেতা মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব সাংগঠনিক সম্পাদক এই কুমিল্লা অঞ্চলের সদস্য সচিব হিজবুল মহাবুলারা দপ্তর সম্পাদক জনে বিশ্বের পরিক্রেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বজলুল হবর পিয়াজি ধর্ম বিষয়ক সম্পাদক এই বৃহত্তর নোয়াখালীর নীতি সংস্থার আলমগীর নোয়াখালী জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য আলমাস খান উপস্থিত আছেন। এই গোপালগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাতন উপস্থিত কোম্পানি জেলা উপজেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাশার সহ জেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আমার প্রাণ প্রিয় কৃষক লীগের ভাইরা আপনারা আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার কৃষক সমাজ রাস্তার শেষ ঠিকানা আমাদের গর্বের প্রধানমন্ত্রী কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় নেত্রীকে সফলতার যিনি সাথী হিসাবে সারথী হিসাবে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাংসদ আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জনতার জনাব ওবায়দুল কাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং প্রাণ ভালো অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুরা, 1975 সালের 15ই আগস্ট একাত্তরের পরবর্তী শক্তি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে সেই পাকিস্তানের প্রেতাত্মা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপরে শাসনের নামে শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এই দেশটাকে আবারও পাকিস্তান বানানোর পাকিস্তানি শোষণ করেছে, হত্যা করেছে বাংলার কৃষক। কৃষক তার ফসলের মূল্য পেত না, শ্রমিক তার শ্রমের মূল্য পেত না। এমনই এক সময় মাত্র 33 বছর বয়সে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আজকের প্রধানমন্ত্রী আমাদের গর্ব অহংকার অন্তর্কালে নিমজ্জিত বাংলাদেশের স্বাধীনতা যখন বিপর্যস্ত তখন আলোর পত্রিকা হয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলেন আমাদের গর্বের প্রধানমন্ত্রী কৃষক রত্ন জয়ন্তী শেখ হাসিনা। সেদিন প্রকৃতিও অজরে দর্শন করে
নেপজিকে বরণ করে নিয়েছিল। সেই দিন তিনি এসে বলেছিলেন, আমি এই বাংলাদেশে ফিরে এসেছি প্রধানমন্ত্রী হতে পারে, আমার বাবা আমার মা আমার ভাই আমার ভাতৃ আত্মীয় স্বজনকে হারিয়ে আমি এসেছি আমার বাবার স্বপ্নের সোনার বাংলা করার পথে। আমার বাবা না জীবনের লালিত স্বপ্ন বাংলার কৃষকের মুখে হাসি ফুটাবেন, বাংলার শ্রমিকের মুখে হাসি ফুটার জন্য এই কাজ করতে গিয়ে, এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্নের শোভা করতে গিয়ে যদি আমার বাবার মতো আমার নিজের জীবন দিতে হয়, আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করব। আমি মা বাবা হারিয়েছি কিন্তু আপনাদের মাঝে আজকে আমি মা বাবাকে খুঁজে পেয়েছি, আজ থেকে আপনারে আমার বাবা আপনারে আমার পরিবার আপনারা আত্মীয়। সেই থেকে দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রাম করে বারবার একবার নয় দুইবার নয় 18 বার স্বাধীনতার পরাজিত শক্তি জিয়া এরশাদ খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী আপনার প্রিয় নেত্রী বাংলাদেশের মুক্তি রঙ্গন মানুষের মুক্তি রঙ্গন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উদাহরণ নেই মা বাবা ভাই ভাতৃবন্ধু পরিবারের 18 জনকে হারিয়ে নিজের জীবনের উপরে 18 বার মৃত্যুর ঝুঁকি হাসার সত্ত্বেও বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর পদ থেকে নিজেকে নিভৃত রেখেছে এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে একটিও নয়। সেটি হচ্ছে আপনাদের গল্পের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে সে একটি এসেছে বিদায়ী তহবিল ঝুরির বাংলাদেশ, খাদ্য বঙ্গাল বাংলাদেশ, খেতি বাপির বাংলাদেশ। আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল করে। আজকে মির্জাকারের রায় যে কথাটি বলতে চেয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি বাংলার কৃষকদের ভালোবেসেছেন, যেমনি এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে জাতীয় বাজেটের 500 কোটি টাকা উন্নয়ন বরাদ্দের মধ্যে 100 কোটি টাকাই বরাদ্দ দিয়েছিলেন কাদের জন্য, বাংলার কৃষকদের জন্য। তেমনি বাবার অবশ্যকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী আমাদের গর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম মিটিং এ বাংলার কৃষকের জন্য বিশ্ব ব্যাংক আইএমএফ সকল দাতা গোষ্ঠীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলার কৃষকের জন্য 100 কোটি টাকা প্রথমবারের মতো ভর্তুকি প্রদান করেছিলেন। সেদিন বিশ্বব্যাংক হুমকি দিয়েছিলেন কৃষকদেরকে ভর্তুকি দিয়ে তারা ঋণ বন্ধ করে দিলেন, সাহায্য বন্ধ করে দিলেন। বাবার আদর্শকে ধারণ করে শেখ হাসিনা সেদিনকে বিশ্বব্যাংকের রক্ত চক্ষু বাংলাকে ভয় না করে কৃষকের জন্য 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। আজকে আমাদের প্রিয় নেত্রী এই বিশ্ব অর্থনৈতিক মন্দা, করোনার কারণে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা হয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকা যেখানে এই অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন মন্দার কারণে আমেরিকার ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে,
সারা বিশ্বের যখন অর্থনৈতিক সংকট, তখন আমাদের গর্বের প্রধানমন্ত্রী কৃষক সমাজে রাস্তার শেষ চেহারা কৃষক রঞ্জন শেখ হাসিনা। এই বাংলার কৃষকদের বাবার মতোই ভালোবাসেন বিধায়ক। গত বাজেটে বাংলার কৃষকের জন্য যে বরাদ্দ, যে প্রণোদনা 100 কোটি টাকা দিয়ে শুরু করেছিলেন, গত বাজেটে বাংলার কৃষকের জন্য 1,000 কোটি টাকা নয়, 10,000 কোটি টাকা নয়, 20,000 কোটি টাকা নয়, 42,000 কোটি টাকা প্রণোদনা দিয়ে উনি প্রমাণ করেছেন সাম্প্রতিক বিশ্বের সর্বোত্তম কৃষক দলটির একটি। ৬২ টাকায় কিনত যে পৃথিবীর ইতিহাসে কোন দৃষ্টান্ত নেই বাংলার কৃষক সমাজ জন্য যে গাছ শেখ হাসিনা করেছেন। 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পৃথিবীর কোন দেশে নেই। শেখ হাসিনা বাংলার কৃষক সমাজের জন্য 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছেন। জানে শেখ হাসিনা যে প্রণোদনার টাকা দেন, সেই প্রণোদনার টাকা কোন মুক্ত সত্য ভোগী লুটে ফেলে না খেতে পারে সরাসরি কৃষকের ব্যাংকে যায়। প্রিয় সাথী ও বন্ধুরা, ধান কাটার মৌসুমে 150 কারণে শ্রমিক সংকট দেখা দেয়, তাই কৃষিকে আধুনিকীকরণের জন্য জলের দৃশ্যে কাজীরা কৃষিতে যান্ত্রিকীকরণ করেছেন। কৃষিতে যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে এই কৃষিকাজ যন্ত্রপাতি কিনতে শতকরা 50-70% ভর্তুকি দিচ্ছে। মানে কি, যে যন্ত্রপাতির দাম এক এক কম্বাইন হারভেস্টারের দাম যদি হয় 50 লাখ টাকা, হাওর অঞ্চলে সেটার দাম 20 লাখ টাকা, আর হাওর অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে সেটার দাম মাত্র 25 লাখ টাকা। এইভাবে কৃষি যন্ত্রপাতি করার মধ্যে দিয়ে আজকে এক একর ধান কাটছে যেখানে আপনার 3 দিন সময় লাগত, খরচ হতো 15,000 টাকা, আর আজকে কম্বাইন হারভেস্টার দিয়ে মাত্র 1 ঘন্টায় এক একর ধান শুধু কেটে নয় ছেড়ে বেজে প্যাকেট বন্দি করে দেওয়া হয়, বস্তা বন্দি করে দেওয়া হয়। গাছে পোকা লাগানো হচ্ছে, ছবিটা মোবাইল দিয়ে তুলবে, তুলে কৃষি অফিসে পাঠিয়ে দেবে, স্ট্যাম্প করে দেবে, সাথে সাথে কৃষকের কাছে চলে আসবে, আপনি এই ওষুধ এই মাত্রায় এইভাবে ব্যবহার করুন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানিয়ে কৃষকদের জন্য সেবা নিশ্চিত করেছেন। প্রিয় সাথী ও বন্ধুরা, এইভাবে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে 1,000 বছরের শোষিত নিপীড়িত নির্যাতিত কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য জনশ্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ 2024-এর জানুয়ারিতে হবে। যে কৃষকের জন্য বঙ্গবন্ধু করেছেন, যে কৃষকের জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা করে যাচ্ছেন,
আমাদের কৃষকের কি তার প্রতি কোনো দায়িত্ব নাই আছে কি না? সেই দায়িত্ব আমরা কিভাবে পালন করব? সেই দায়িত্ব পালন করব আগামী তৃতীয় সংসদে। নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে জয়ী করবো, করবো কিনা বলে? সহযোগী সংগঠন আপনাদের নেতা আব্দুল কাদের মির্জা টিম গঠন করে মানুষের ঘরে ঘরে নিজের পকেটের টাকা খরচ করে যাদের খাদ্যের সংকট ছিল বুঝিয়ে দিয়েছে। কৃষক লীগ শ্রমিক সংগঠনের হয়েছিল, কৃষক লীগ শ্রমিকের মতো ধান কেটে দিয়েছে কৃষকের। করোনাকালীন সময়ে বারো মারা গেলে ছেলের লাশ দাফন করতে সাহস পেল না। বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিজের জীবনের ঝুঁকি দিয়ে লাশ দাফন করে দিয়েছে। আজকে যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, নির্বাচনকে প্রতিরোধ করবে, নৌকার ভাইকে ভোট চাইতে আসবে, তাদেরকে কি আপনাদের দুর্দিনে পাইছে? স্বাধীনতার বার্তা, মুক্তিযুদ্ধের বার্তা, উন্নয়নের বার্তা, নৌকা বার্তায় ভোট দিয়ে আমরা এই দিন শুরু করব। প্রিয় সাথী ও বন্ধুরা, এই এলাকার বাকি ও মানুষের নেতা আমাদের বিয়ের আমাদের গর্বের প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থা বাধন জনতা ওয়াজুল কাদের নৌকাকে বিজয়ী করার লক্ষ্য দিয়ে ওনাকে ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য দিয়ে জনপ্রিয় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন আজকের এই আমাদের প্রিয় নেত্রী কৃষক জনপ্রিয় শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহতি অনুষ্ঠানে এটাই ভোগ সফল। সর্বোপরি আমাদের প্রিয় নেতা আজকের প্রধান বক্তা এই কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক লীগের প্রতিটি ওয়ার্ড কমিটি প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করার যে গুরু দায়িত্ব পালন করে জনপ্রিয় শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত করেছেন কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শের ঘাঁটিতে পরিণত করেছেন জনতা দলা অবদান কাদের ঘাঁটিতে পরিণত করেছেন সেই জন্য কেন্দ্রীয় কৃষক লীগের পক্ষ থেকে আবারও আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় চেয়ারম্যান আব্দুল কাদের মির্জা ভাইকে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে প্রাণ ঢালা কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনারা আমাদের প্রিয় নেত্রী জনপ্রিয় শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে যতদিন ওনার হাতে থাকবে বাংলাদেশ পর ফেলা বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা।